আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো গোল চমচম মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করলে পারফেক্ট গোল চমচম মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন দেখা যাক এই গোল চমচম মিষ্টিটি তৈরি করতে আমার কি কি লাগছে। সবার প্রথমেই যেটা লাগছে তা হচ্ছে ছানা। পারফেক্ট মিষ্টির জন্য কিন্তু পারফেক্ট ছানা হওয়াটা খুবই জরুরি। আর এই পারফেক্ট ছানার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। দুটি পদ্ধতিতেই আমি ছানা তৈরি করে দেখেছি, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা সেভাবেই ছানাটা মিষ্টির জন্য কেটে নিতে পারবেন। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মিষ্টি বানাতে যাওয়ার আগে সবার প্রথমেই শিরাটাকে রেডি করে নিতে হবে। তো বড় সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি, চেষ্টা করবেন অবশ্যই বড় সাইজের নেওয়ার জন্য, যাতে মিষ্টিগুলো খানিকটা জায়গা নিয়ে এটাতে জাল করা যায়। তো দিয়ে দিলাম 4 কাপ চিনি, আর দিয়ে দিব সে একই কাপে 12 কাপ পানি। তো আমি এই কাপটি দিয়েই 12 কাপ পানি মেপে নিয়েছি। এবার পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে তারপর দিয়ে দিব 3টি এলাচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতে করে এটাকে রেখে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিব না, যাতে আবার বেশি বলক এসে শিরাটা যাতে না শুকিয়ে যায়। তো আমি লো আছে এটাকে বসিয়ে রেখে দিব, কারণ মিষ্টিটা বানিয়ে সাথে সাথে শিরাতে দিতে হবে, মিষ্টিটা বানিয়ে রেখে দেওয়া যাবে না, সেজন্য আগে থেকে শিরাটা রেডি করে রাখতে হবে। তো এটাকে আমি বসিয়ে রাখবো। এবার চলে যাচ্ছি মিষ্টি তৈরিতে। তো এখানে ছানা নিয়েছি আমি, 4 লিটার দুধের ছানা, 4 কাপ ছানা হয়েছে এখানে আমার। তো ছানাটাকে আমি একটু হাতে ভেঙে নিয়েছি। এবার যা যা লাগছে, লাগবে 2 চা চামচ ঘি, লাগবে ময়দা 1/2 কাপ, চিনি 1 টেবিল চামচ, সুজি 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ, মানে 1 চা চামচের 1/4 ভাগ, খুবই সামান্য। এবার ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব, স্মুথ করে মথে নিতে হবে ছানাটাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি। তো ছানাটাকে আমি মথে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ছানাটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মেখে নেব, খুব ভালোভাবে মধ্যে। তারপর দিয়ে দিব 1/4 কাপ ময়দা, ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ছানাটাকে মথে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি, হাতের তালুর নিচের অংশ দিয়ে এভাবে করে ছানাটাকে খুব ভালোভাবে একেবারে মিহি করে মথে নিতে হবে, যাতে ছানার কোথাও কোনো শক্ত অংশ না থাকে, একেবারে স্মুথ করে ছানাটাকে মথে নিতে হবে। তো ছানাটা যখন খুব ভালোভাবে মথা হয়ে যাবে, সব শেষে দিতে হবে সুজি। তো এবার দিয়ে দেবো চিনি আর বেকিং পাউডার। যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি আমি, সেভাবেই ফলো করে দিতে হবে। সুজিটা সবার শেষেই দিতে হবে, এটা আগে যাবে না। তো এবার খুব ভালোভাবে এটাকে
মধ্যে নেব। তোমার মাথা হয়ে গিয়েছে, এবার হাতে একটু নিয়ে একটা গোল শেপ করে দেখব, যদি গোলটা পারফেক্টভাবে হয়, কোথাও ফাটল না থাকে, তাহলে বুঝতে হবে মাথাটা পারফেক্ট হয়েছে। তো আমি একটা গোল শেপ করে দেখাচ্ছি, একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে গোলটা করতে হবে, যাতে কোথাও যদি ফাটল দেখা যায় তাও হাত দিয়ে সেটাকে মিশিয়ে নিতে হবে, একেবারে স্মুথভাবে গোলটা করতে হবে। যদি ফাটা থাকে তাহলে কিন্তু শিরাতে দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তো অবশ্যই একেবারে স্মুথভাবে গোলগুলো করে নিতে হবে। তো আমি একটা সাইজ করে নিয়েছি যাতে সবগুলো মিষ্টি একই সাইজ হয়, তো আমি সবগুলোকে স্মুথভাবে গোল করে নিয়েছি। তো শিরাটা অলরেডি বলক চলে আসছে, এবার সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব শিরাতে। শিরাতে দিয়ে চুলার আঁচটাকে হাই করে এটাকে ঢেকে রেখে দিব। তো চুলাটা আমি ঢেকে এটাকে ঘড়ি ধরে 25 মিনিট এটাকে হাই হিটে জাল করে নিব। এ 25 মিনিটে আর একবারও ঢাকনাটা খুলবো না। তো 25 মিনিট পর ফিরে আসব। তো ফিরে আসলাম 25 মিনিট পর, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। আর একটু দুই হাতে এভাবে হাতলটা দুলিয়ে হাঁড়িটা একটু দুলিয়ে দিতে হবে। এবার এটা কিন্তু পুরোপুরি সাদা চমচমে পরিণত হয়েছে। সাদা চমচম বানাতে চাইলে কিন্তু এটাই সাদা চমচম হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এটা কালার করব, তো মিষ্টিগুলো কালার করার জন্য আমি পাশের চুলায় ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা আমি একটা প্যান বসিয়ে দিব আর নিয়ে নিব 1/4 কাপ চিনি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। তো ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন পাশের চুলায় যে মিষ্টির গরম শিরা আছে সেখান থেকে সাথে সাথে কিছুটা শিরা এখানে দিয়ে দিতে হবে, তারপর এখানে ক্যারামেলটার সাথে মিক্স করে শিরাতে ঢেলে দিতে হবে। এখানে একটা কথা বলে নিচ্ছি, যারা মিষ্টির কালারটা আরো হালকা করতে চান, যেমনটা দোকানে দেখতে পাওয়া যায় দোকানের চমচমের কালারটা আরো হালকা হয়, তো দেখতে পাচ্ছেন আমি শিরা পাশের চুলা থেকে শিরা ক্যারামেলের সাথে সাথে ঢেলে দিয়েছি, আর আমার ক্যারামেলের কালারটা একটু গাঢ় করেছি কারণ আমি মিষ্টির কালারগুলো একটু গাঢ় করব সেজন্য। তবে আপনারা যদি হালকা করতে চান তাহলে ক্যারামেলের কালারটা আরো হালকা করবেন এবং ক্যারামেলের পরিমাণটাও আরো কমিয়ে নেবেন, মানে চিনিটা সেখানে আর একটু কমিয়ে নেবেন, তাহলেই মিষ্টির কালারটা দোকানে যেরকম হালকা কালার হয় সে কালারটা করতে পারবেন। তা আমি এটাকে একটু গাঢ় কালার করব সেজন্য ক্যারামেলের কালারটাও একটু গাঢ় করেছি আর ক্যারামেলটাও একটু বাড়িয়ে নিয়েছি। তো এবার একটু ভালো করে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে দিব আর দুই হাতল ধরে একটু এভাবে দুলিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতের করে এটাকে 1 ঘন্টা এভাবে জাল করব। ততক্ষণে ক্যারামেলের কালারটা শিরার সাথে মিশে মিষ্টিগুলোর কালারগুলিও চেঞ্জ হয়ে যাবে। তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটার কালারটাই কিন্তু দোকানে যে আমরা চমচমগুলো কিনতে পাই সেই কালারটা এখন এসছে। তো আমি তো বলেই দিলাম, আপনারা যদি এরকম কালার করতে চান তাহলে ক্যারামেলের কালার এবং ক্যারামেলের পরিমাণ দুটোই কমিয়ে দিবেন, তাহলেই হালকা হবে। আর আমি মিষ্টিগুলো গাঢ় করব, আর গাঢ় কেন করেছি সেটাও আমি পরে বলে দিব। তো অপেক্ষা করব 1 ঘন্টা। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমি যে কালারটা চাচ্ছিলাম সে কালারটা হয়ে গিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু শিরাতে একেবারে খুব ভালোভাবে ঢুকেছে। আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। তো মিষ্টিটা আমার অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তো চুলাটা আমি অফ করে দিব, আমি একটু দেখাচ্ছি একটু, এখন যেহেতু গরম তো আমি একটু ধরে দেখাচ্ছি।
দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিটা। তো এবার চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে এভাবেই রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত শিরাতে এভাবেই মিষ্টিটা থাকবে, আর আরো ভালোভাবে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে। তো এভাবেই রেখে দিব সারা রাত। তো ফিরে আসলাম সারা রাত পর, দেখুন মিষ্টিগুলো শিরাতে খুব সুন্দরভাবে, মিষ্টিগুলো একেবারে দেখতে পারফেক্ট একটা লুক এসেছে। আর মিষ্টিটা দেখুন কালারটা, আমি ঠিক এ কালারটাই চাচ্ছিলাম, আমি যে জন্য আমি কালারটা একটু গাঢ় করেছি। আপনারা চাইলে আরো হালকা করতে পারেন, আমি সেটাও বলে দিয়েছি কিভাবে হালকা করতে পারবেন। তা আমি একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরের কালারটা, ওয়াও দেখতে পাচ্ছেন ভিতরের কালারটা। আমি একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছি, আসলে ঘরের তৈরি জিনিস সব সময় হেলদি এবং স্বাস্থ্যসম্মত। মিষ্টিটা ওয়াও খেতে খুবই মজার, আর এরকম একটা পারফেক্ট মিষ্টি চাইলেই আপনি ঘরে তৈরি করে ফেলতে পারেন, ঘরের সবাইকে এরকম একটা মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আর ঘরের তৈরি জিনিস সব সময় খুবই মজার হবে। আর মিষ্টিগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি শিরা থেকে, সবগুলো মিষ্টি শিরা থেকে উঠিয়ে নিব। আর এই শিরাটা আমি রেখে দিব ফ্রিজে, এই শিরাটা আমার পরবর্তী রেসিপিতে আমার কাজে লাগবে। তো এবার মিষ্টিগুলোকে চাইলে মাওয়ায় গড়িয়ে নিতে পারেন, অথবা আমার মতো গুঁড়া দুধে এভাবে গড়িয়ে নিতে পারেন। তা আমি মিষ্টিগুলোকে গুঁড়া দুধে এভাবে গড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই তো হয়ে গেল আমার পারফেক্ট গোল চমচম মিষ্টি। তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই মিষ্টিগুলো কেন এমন গাঢ় কালার করেছি সেটা বলে দিচ্ছি, এই মিষ্টিগুলো দিয়ে আমি রসকদম মিষ্টি তৈরি করব। তো এই রসকদম মিষ্টির জন্য ভিতরের কালারটা একটু গাঢ় হলে দেখতে ভালো লাগে, আর রসকদম মিষ্টিটা চমচম দিয়েই করে, তো সেজন্য আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রসকদম, ইনশাল্লাহ এটারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।